আল্লাহর পয়গম্বর মদিনার মসজিদে বসব, কষ্ট হচ্ছে? মদিনার মসজিদে বসব, সকাল বেলা নসিহা করছেন, ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছে, এমন সময়ে একটা লোক এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, কি বলতে চাও বলো? যুবক ডাক দিয়ে বলছে, পয়গম্বরে আরবি, আমার বাবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, আমার বাবা ইন্তেকাল করবার কারণে আপনার কাছে আমি এসেছি। রাসূল পাক বলছেন, কি বলতে চাও? কেনই বা তুমি এসেছো? তোমার বাপ ইন্তেকাল করেছেন, আমি কি করতে পারি? যুবক ডাক দিয়া বলতেছেন, পয়গম্বরে আরবি, বড় হৃদয় বিদারক কথা, বাবা ইন্তেকালের সময় কিছু ওসিয়ত করেছেন, আপনাকে বলতে চাই। কি বলতে চাও বলো? আপনাদের কষ্ট হচ্ছে? প্রস্রাবে ধরছে কারো? প্রস্রাবে ধরছে? দেখবেন প্রস্রাবে ধরলো যাই আমরা, কারণ বেশি কথা তো আর বলবো না। আমার বন্ধুগণ, যুবক দেখে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকাল করবার সময় ওসিয়ত করেছেন, আপনার কাছে ওসিয়ত গুলা শোনায় দিতে চাই। নবীজি বলছেন, ওসিয়ত গুলা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার নাম আপনি জানবেন না। কেন জানবো না বলো? আগে ওসিয়ত গুলো শুনেন। বলে এক নম্বর ওসিয়ত, আমার বাবা বলেছেন, তিনি যদি ইন্তেকাল করেন আপনার কাছে যেন সংবাদ পৌঁছায় দেই, আর আমার বাবা আমাকে বলি দিয়েছে ইন্তেকালের খবর আপনাকে পৌঁছে যেন এই কথাগুলা বলে দেই, আমার বাবার জানাজার গোসলটা আপনার নিজের হাতে দিবেন। কেন আমি দিব? আমার বাবা বলেছেন, আপনি যদি আমার বাবার জানাজার গোসলটা করাইয়া দেন, লাশের গোসলটা করাইয়া দেন, আমার বাবার একান্ত বিশ্বাস, বিশ্ব নবী যদি কাউকে নিজের হাতে গোসল করাইয়া দেয়, ওই ব্যক্তিটাকে কবরের ভিতরে আজাব দেওয়া হবে না। আগা পয়গম্বরে আরবি, এই জন্য আমার বাবা ওসিয়ত করে দিয়েছে, আপনি যেন আমার বাবার গোসল করার। নবীজি বলেন, ওকে, দুই নম্বর ওসিয়ত বলো। পয়গম্বরে আরবি, আমার বাবার দুই নম্বর ওসিয়ত, তিনি ইন্তেকাল করেছেন, বলেছেন, দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে যেন আমার বাবার কাফনের ব্যবস্থা না হয়। আল্লাহর পয়গম্বর, আমার বাবা মারা গিয়েছেন, বলছেন, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি দিয়ে আমার বাবার যেন কাফনের ব্যবস্থা করেন। কেন বলেছেন তোমার বাবা আমাকে বলো তো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিশ্বাস, আপনি যে জুব্বা মুবারক পরেছেন তার মধ্যে আপনার শরীরের ঘাম মুবারক লেগেছে, আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতেও দামি। আগ পয়গম্বরে আরবি, আমার বাবার লাশের কাফন যদি আপনার পরনের জুব্বা হয়ে যায়, আমার বাবার একান্ত বিশ্বাস, কবরের ভিতরে কোন ফেরেশতা তার বডিতে আজাব দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর বললেন, মেনে নিলাম, আর কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার তিন নম্বর ওসিয়ত, আমার বাবা যদি ইন্তেকাল করেছেন, তিনি বলেছেন, আমার বাবার জানাজার ইমামতি আপনি করবেন, কারণ আমার বাবা আপনার পিছনে সালাত পড়তেন, আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, আপনি ভালো করেই চিনবেন। আমার বাবা আপনার পিছনে অনেক দিন ইকামত পর্যন্ত দিয়েছেন। পয়গম্বরে আরবি, আমার বিশ্বাস, আমার বাবার বিশ্বাস, আপনি যদি জানাজার ইমামতি করেন, আমার বাবার লাশের সামনে দাঁড়ালে আপনার পিছনের অনেক স্মৃতির কথা মনে পড়বে, এই জন্য চুপ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমার বাবার বিশ্বাস, আল্লাহ আমার বাবাকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কবুল করে নিলাম, আর কি বলতে চাও? এবার যুবক বলছেন, পয়গম্বরে আরবি,
আমার বাবার চার নাম্বার ওসিয়াত তিনি যদি ইন্তেকাল করেন বাবা বলে দিয়েছেন আপনি যেন নিজের কোলে করে আমার বাবাকে কবরে রাখেন আমার বাবার বিশ্বাস ছিল আপনার হাত দিয়ে যদি বাবাকে কবরে রাখেন এই কবরের ভিতরে আপনি যে হাত দিয়ে রাখছেন ওখানে আযাব চলবে না এই জন্য আমার বাবা ওসিয়ত কুলা বলে দিয়েছেন আল্লাহর পয়গম্বর বললেন সবগুলো ওসিয়ত কবুল বলো তোমার বাবার নাম কি এবার যুবক বলছে পয়গম্বরে আরবি আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার বাবাকে আপনি ভালো করে চিনবেন ইসলামী রাষ্ট্রে মুসলমানরা যাকে মুনাফিকদের নেতা বলে চিনে আমার রাসূলের পিছনে সালাত পড়ত মসজিদ থেকে বের হয়ে আমার নবীজিকে মারবার জন্য কৌশল করত ওই লোকটা তো ওই লোক যে বদহুদের যুদ্ধ থেকে রাস্তা থেকে 300 মানুষ নিয়ে ফিরে এসেছিল এই তো তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যারা মসজিদে জারার তৈরি করেছিল আমার নবীকে হত্যার পরিকল্পনা করত নবীজির পিছনে সালাত পড়ত মুসাফা করতে এক প্লেটে খাবার খাইত লম্বা জুব্বা ছিল মাথায় আমার চাইতে বড় পাগড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বড় পাগড়ি পরত লম্বা জুব্বা পরত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান লম্বা জুব্বা ওয়ালা লম্বা পাগড়ি ওয়ালা সে যদি মুনাফিকদের নেতা হতে পারে রাসূলের জামানায় আজও এমন পাগড়ি ওয়ালা জুব্বা ওয়ালা মুনাফিকদের অভাব নাই আমার বন্ধুগণ নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা শুনলেন আর ডেকে ডেকে বললেন শোনো রে অবশ্যই তোমার বাবার জানাজায় যাব কাফনের ব্যবস্থা করব নিজের হাত দিয়ে গোসল করাবো জানাজার ইমামতি করে তোমার বাবাকে কবরে রাখবো হযরত ওমর ফারুক দাঁড়ায় গেলেন আর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আপনি কি জানেন না এই লোকটা মুনাফিক সারা জিন্দেগি মুনাফিকি করেছে আপনি তার জানাজায় যাবেন আমার নবী তো আগেই বলেছি রহমতের নবী তিনি বলছেন ওমর রে গোটা দুনিয়ার মানুষ তাকে মুনাফিক বলতে পারে আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে মুনাফিক বলে তার কাছে পরিচয় দেন নাই এই জন্য আমি তার জানাজায় যাব ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ গোটা জিন্দেগি যেই লোকটা আপনার বিরুদ্ধে আচরণ করলো এই লোকটার জানাজায় আপনি যাবেন ইমামতি করবেন আজকালকে দেখা যায় এমন মুসল্লি পাওয়া যায় সারা জিন্দেগি ইমামের বিরোধিতা করেছে মরার পরে এই ইমামই জানাজা পড়িয়েছে বলেন ঠিক না আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন তার জানাজায় হাজির হয়ে গেলেন নিজে গোসল করালেন মুখ থেকে তুতো মুবারক বের করে তার বডিতে লাগায় দিলেন যেন ফেরেশতারা তাকে আযাব দিতে না পারে নিজের জুব্বা মুবারক খুলে এই মুনাফিকের জন্য তিনি পাঞ্জাবি খুলে বললেন তার কাফনের ব্যবস্থা করো সব করা হলো এরপরে বিশ্বনবী জানাজা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করবেন সালাত শুরু করবেন জিবরিল আমিন হাজির হয় হাত ধরছে ইয়া রাসূলুল্লাহ হাত তো উঠাইছেন নামাই আর বাঁধবেন না কেন কি হয়েছে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না এই লোকটাকে আপনি চিনেন না সারা জিন্দেগি আপনার বিরুদ্ধে আচরণ করেছে মুনাফিকি করেছে কতভাবে আপনাকে পিটাবার চেষ্টা করেছে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহ বলছেন কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে মাফ করে দিলাম আমি আল্লাহকে গালি দিয়েছে মাফ করে দিলাম কিন্তু আমার নবীর ব্যাপারে ইসলামের ব্যাপারে যেই মুনাফিকি করেছে দাড়ি থাকলে কি হবে জুব্বা থাকলে কি হবে পাঞ্জাবি থাকলে কি হবে পয়গম্বর আল্লাহ বলেছেন আপনি একটা কেন 100টা জুব্বা যদি আপনি দেন আপনি যদি থুতু দিয়ে গোসল করাইয়া দেন আপনি 1000 বার জানাজার ইমামতি করেন আল্লাহ বলছেন কোন মুনাফিককে ইমামতি করাইয়া আপনি জান্নাতে দিতে পারবেন না আমি বুঝাতে চাই আল্লাহ মুনাফিকদের উপরে কত খেপা বুঝতেছেন নি আল্লাহ মুনাফিকদের উপরে কত খেপা আর আপনারা মানুষ খুঁজে পান না কে কোন জায়গা কোন টক শুতে কি বলছে রে খুঁজেন মুনাফিক তো আমার আপনার ডাইনে বামে অভাব নাই কথা বলেন না কেন এই জন্য আমাদের আন্দোলন হলো মুনাফিক মুক্ত সমাজ চাই কথা বলেন দেখবেন মসজিদ ইমামের সাথে হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন ঠিক আছে তো সব হুজুরের চাটা খাওয়া
বাইরে কাকা কিরে হুজুরে সাকা পাইছি না পাম দিলাম পাম কথা কন না কেন এলা আছে না ভাই সিনেরাই কেন এগুলো শয়তান মুনাফেক আমি জানি আমার আজকের ওয়াজের পর কত লোক যে আমার গালি দিব আল্লাহ জানে একটু হাত উঠাইয়া বলেন দেখি তো কারা কারা গালি দিবেন না যে হাত উঠায় না মাশাআল্লাহ আমি কি কাউকে কষ্ট দিচ্ছি আপনাদের কাউকে গালি দিয়েছি আবার কি বইলা বলে আল্লাহ জানে মানে শুন বাংলা শুদ্ধ করে বললে আবার কোন জায়গায় চলে যায় হ্যাঁ সার নাই তিনটা জ্ঞান সারা রাত্রে করলে কি হইব ফজর তার পড়বেন এটা তো আমি জানি এটা আমার জানা আছে আরে আমি তো বাংলাদেশের পাবলিক আমি আপনাদেরকে চিনি না মনে করছেন বহুত চিনি আপনাদের আমি কোয়াস করতে করতে মইরা যান কিন্তু ফজরের নামাজের কথা কইেন না ঠিক আছে ঠিক আছে কসে আঙ্কেল বলতেছে ফজর পড়েছে কথা শুনেন আমার বন্ধুগণ মুনাফিক কারা রাসূল পাক ইন্তেকাল করলেন শুনেন আল্লাহ রাসূল কোন ইহুদি খ্রিস্টানদের লিস্ট করেন নাই নিজের হাতে নিজে বৈশা আলীকে দিয়ে লেখাইয়া বলছেন মুনাফিকদের একটা লম্বা লিস্ট করছেন নবীজি লিস্ট করে মারা যাওয়ার পরে লিস্টটা আরে সবাই রাসূলের কাছের লোক আবু বকরও কাছের ওমরও কাছের ওসমানও কাছের কিন্তু মনে রাখবেন কিছু কাছের লোক আছে সবার সামনে পরিচয় দেওয়া যায় না কিছু কাছের লোককে মানুষ গোপনে রাখে এমন রাসূলের একজন কাছের সাহাবী ছিলেন যার নাম ছিল হুজাফাত ইবনুল ইয়ামান যাকে বলা হতো সিররে রাসূল রাসূলের সকল গোপন বিষয় তিনি জানতেন নবীজি ইন্তেকালের সময় মুনাফিকদের লিস্টটা কারো কাছে না দিয়া হুজাফাত ইবনুল ইয়ামানকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন হুজাফাত ইবনুল ইয়ামানকে বলছেন হুজাফা শোনো এই লিস্টটা রাখো এরা নামাজ পড়ে আমার মসজিদে যাকাতও দেয় হজেও যায় কিন্তু এরা মুসলমান মুনাফিক লিস্ট দিছেন রাসূল সুবহানাল্লাহ বললেন না আমরাও এখন লিস্ট করব মুনাফিকদের এক কথা কন না কেন মসজিদের ভিতরে বহুত মুসল্লিয়াতে সালাম দেয় মুসাফা করে তার ভিতরে মুনাফিকিতে ভরা শয়তানিতে ভরা ঠিক কি না বলে এদেরকে চিনে রাখবেন আমার বন্ধুগণ আজ একদিন গভীর রাত্রে রাসূল ইন্তেকাল করলেন শুনেন আমার বন্ধুগণ আমার নবী ইন্তেকাল করলেন গভীর রাত্রে একদিন হযরতে ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে চলে গেছেন হুজাফাত ইবনুল ইয়ামানের বাড়িতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর যার একটা আঙ্গুল হেলনে অর্ধ জাহান চলতো কথা বলার সাহস কারো নাই যেই বাচ্চারা রাত্রে ঘুমাতো না ওমর আসতেছে বললে এমনি ঘুমাইয়া যাইতো এই ওমর একদিন গভীর রাত্রে হুজাফাত ইবনুল ইয়ামানের দরজায় হাজির আর ডাক দিয়ে বলছেন হুজাফা দরজা খুলো হুজাফাত ইবনুল ইয়ামান দরজা খুলে বললেন আমিরুল মুমিনিন আপনি কেন হযরত ওমর হুজাফাত ইবনুল ইয়ামানকে জড়ায় কাঁদতে স্যার বলতেছেন ভাইরে তোমার কাছে আমি জানি আল্লাহর রাসূল ইন্তেকালের সময় একটা লিস্ট দিয়েছেন আমাকে বলো তো এই লিস্টে আমি ওমরের নাম আছে কিনা আল্লাহর রাসূল কি আমার নামটা মুনাফিকদের লিস্টে বলেছেন ওই ওমর বলতেছেন যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমরকে আল্লাহ নবী বানাতেন ওমরের জবানের এত দাম আল্লাহ কোরআনের ১২ থেকে ২৪টা আয়াত ওমরের রেফারেন্সের ভিত্তিতে নাজিল করেছেন ওমরের ফয়সালার ভিত্তিতে নাজিল করেছেন ওমর তো এমন জিনিসের নাম ওমর এমন জিনিসের নাম কাউকে হাত দিয়া ধরছেন মদের বোতল ধরছেন তো দুধ হয়ে গেছে ওমর তো এমন জিনিসের নাম শত শত মাইল দূরে সারিয়া যুদ্ধ করে আওয়াজ করছেন ইয়া সারিয়া আল জাবাল
আল্লাহ পাক ওমরের সেই আওয়াজকে মদিনার মসজিদ থেকে শত শত মাইল দূর পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ আমার তো এই জিনিসের নাম রে মুসলমান মদিনায় ভূমিকম্প হয় আমার তরবারি মদিনার মাটিতে গেড়ে বলছেন মদিনার মাটিরে বেয়াদবি করিস না এই মাটিতে আমার নবী আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম বিশ্ব নবী শুয়ে আছেন তুই কেমনে নড়া নড়া কর নড়া চড়া করস কিয়ামত পর্যন্ত আর দুনিয়া ভূমিকম্প হতে পারে ওই দিন থেকে মদিনায় ভূমিকম্প হয় না মিশরের নদী পানি দেয় না শুকিয়ে যায় আমার চিঠি লিখে দিয়েছেন নদীতে পানি চলে এসেছে আমার তো এমন এক জিনিসের নাম এ আমার গিয়া হুজাফা ইবনুল ইয়ামানকে বলছেন ভাই রে তুমি বলো তো ইহুদিদের মুনাফিকদের কোন লিস্টে আমার নাম আছে কিনা আমার বন্ধুগণ এই আমার বসে থাকতেন হুজাফা ইবনুল ইয়ামান কার জানাজায় যায় কার জানাজায় যায় না যেই জানাজায় হুজাফা ইবনুল ইয়ামান যায় না অমর বুঝতেন ওটা মুনাফিক তিনিও সেই জানাজায় যেতেন না বোঝা গেল মুনাফিক এত নির্লজ্জ একটা জিনিস সুতরাং মুনাফিক হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টানের জানাজা হয় আর আমাদের দেশের অনেক হুজুররা বিপদে পড়াও এমন মুনাফিকের জানাজা পড়ায় ঠিক কি না বলেন আমার বন্ধুগণ এই জন্য আর যাই করেন মুনাফিক থেকে বাঁচেন সমাজে মুনাফিকের অভাব নাই দেখবেন স্বামী স্ত্রীতে ঝগড়া মুনাফিকরাই লাগায় বাইয়ে বাইয়ে মারামারি মুনাফিকরাই লাগায় আরো একটা জিনিস দিয়া মারামারি পরিবারে লাগানো যায় সেটার নাম কি জানে না মনে তাবিজ তাবিজ কি নাম কইছি যে জিনিসের নাম তাবিজ এগুলো আসেনি নারায়ণগঞ্জে ও মা তাবিজও আসছে তাবিজ করে ভাই ভাই মাইল ঝগড়া লাগাই দেয় স্বামী স্ত্রীতে মাইল লাগায় তাবিজ দিয়া এক ছেলে এক মেয়ে ভালোবাসে হুজুরের গেক হুজুর আমি এই যে দেখতেছেন না এই যে ময়না ময়নারা ছাড়া আমার কলিজা শুকিয়ে যেতেছে আপনার 500 টাকা দিতেছি আমার একটা এমন গরম তাবিজ দেন ও পাগলে যেন শুইলা সর বাপ শুদ্ধা হুজুর কামারে 500 টাকা বেশি দেন গরম তাবিজ দিতেছি গরম তোমার কোভালে ঠাডা পড়ক 500 টাকা খায়া তুমি কি তাবিজ দিছো ঠিক কি না বলেন এলাকায় কিছু মহিলা আছে আল্লাহ জানে এরা যাওয়ার পরে মাইর করে কিনা আল্লাহ জানে মহিলা আছে কারণ আগে তো তাদের পক্ষে বলতেছি এখন বিপক্ষে যাইতেছে কেন এটাই সিস্টেম মহিলা আছে বিয়ার পরি জায়গা এলাকার বড় হুজুরের কাছে কয় হুজুর কি আমার একটা গরম তাবিজ দেন কেন কো আমার স্বামী যা ইনকাম করে টাকা পয়সা সব যেন আমার খালি আমারে দে ওর মা বাপরে যেন দেখতে না পারে ওই ভাই বোনরে যেন শোকে দেখতে না পারে যা আছে শুধু আমার কথা কন না কেন আমি জানি কই ঠিক আছে দিতেছি একটা গরম তাবিজ 5000 কিন্তু বেশি দেওয়া লাগবে কই দিতেছি কই নাও তাবিজ পাঁচটা একটা তাবিজ বালিশের নিচে আর একটা কম্বলের ভিতরে আরেকটা সুলার ভিতরে আগুন জ্বলবো তোর কুলজা জ্বলবো আরেকটা দিবেন পালঙ্গির নিচে আর আরেকটা দিয়ে পানি খাওয়াইবেন তো পানি খাওয়াইলে কুলজাটা ঠান্ডা হইব আর আরেকটা তাবিজ যে লেখছো ও হুজুরের কবলে ঠাডা পড়ার জন্য এ কথা বলেন না কেন তাবিজ লেখার জায়গা পাও না এগুলা দিয়ে এলাকায় ফিতনা আসেনি বলেন না থাকলে বল আমাদেরকে থাকান আল্লাহ আমাদেরকে হেফাজত করো সবাই পড়েন আমি এই জন্য আমার মুসলমান বন্ধুগণ আমার দিকে তাকান দুনিয়ার জমিনে চলার পথে ওই সমস্ত কাজ করবেন না চলার পথে হারাম পথে যাবেন না অন্যায় কাজ করবেন না দুনিয়ার জমিনে আল্লাহকে বিশ্বাস করে চলেন আল্লাহর পথে চলেন আমার কোন জিনিসের নাম কষ্ট হচ্ছে
ভাইজান 12টা হয়ে গেছে আমি রেখে দিব হ্যাঁ মানুষের কষ্ট হইতাছে তো জমতেছে মাত্র আরে শুরু আর শুনেন শুনেন ঠিক আছে বুঝছি নামাজ তার পড়বেন এটা বুঝে লইছেন ইনশাআল্লাহ তো সব জায়গায় কয় যাক যাক আমার দিকে থাকো না পাগল মন পাগল নাকি হ্যাঁ আমার দিকে থাকো না আমি কি আর আসবো নাকি কথাগুলো শোনা যায় শুনেন অমরের কথা বলছি এই সমাজে আমি একজন অমর চাই যুবক তোমাদেরকে বলছি আমিও তো তোমাদের মতো যুবক না না বড় হয়ে গেছি আরে আমিও যদি এখন প্যান্ট শার্ট পইরা দাড়ি দুড়ি কাইটে এদিকে হাইটে যাই মনে হইব এসএসসি পরীক্ষা দিতে যেতেছে তাহলে আমি এত কষ্ট করে রাত দিন সারা বৎসর সফর করে যুবকদেরকে আকর্ষণ করে দুটা কথা বলতে চাই যুবক কথাটা বলেই সামনের দিকে যাব তোমরা নাকি আজকে প্রেম করো হ্যাঁ না কইছে কেডা আমি জানলে কোনো আপত্তি নাই প্রেম করো না তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সারা রাত্রে টেলিফোনে কথা বলো রাত্রে ঘুমাও না তার চেহারা নাকি অনেক ডিজাইন করা তার চোখ নাকি কুত্তার মতো আসতেছে কেন এইভাবে চালাচ্ছ প্রেম তাকে না দেখলে নাকি তোমার জান বাঁচে না সারা রাত টেলিফোনে কথা বলো আমি যেটা জানতে চাই বলতে চাই তুমি যদি আজকে মইরা যাও ওই মেয়েটা কিন্তু তোমার সাথে কবরে যাবে না তোমার মা তোমার সাথে কবরে থাকবে না তোমার বাবাও থাকবে না তোমার স্ত্রীও থাকবে না সন্তানও থাকবে না থাকবে তুমি একা যার জন্য সারা রাত্র টেলিফোনে কথা বলো বাবার টাকা খরচ করো পড়ালেখা করতেছো না কাজ করতেছো না শোনো যুবক কালকে সকালে ঘুম থেকে উঠে তোমার প্রেমিকা যদি তোমার চাইতে সুন্দর টাকাওয়ালা আরেকটা ছেলেকে পায় তোমাকে ছেড়ে দিবে এটা ভুল বলছি আর বোনদেরকে বলছি বোন তুমি একটা ছেলেকে দেখো হ্যান্ডসাম স্টাইলিস্ট খুব ডিজাইন করা তার চেহারা টাকা পয়সা আছে এডুকেশন আছে প্রেম করে ফেলেছো তুমি জানো না ওই ছেলেও অফিসের কথা বলে তোমাকে রাইকা অন্য জনকে নিয়ে পার্কে ঘুরাইতে পারে করে না এটা সব দুঃখ তুমিও প্রেম করে ঘুমাও না যার সাথে প্রেম করেছ সে মইরা গেলে সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা তার চোখ থেকে পড়বে পোকা কার সাথে প্রেম করে রাত্রে ঘুমাও নাই আমি একজন প্রেমিক আমিও প্রেম করি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই এক প্রেমিকের সন্ধান দিতে চাই আমি যাকে ভালোবাসি সে আমাকে এত ভালোবাসে সে কথা দিছে আমাকে দুনিয়ায় তো ভুলবেও না আখেরাতেও ভুলে যাবে না তোমাদেরকে সেই প্রেমিকের সন্ধান দিতে চাই সে বলছে আমার জন্য না কিসে রাত্রে ঘুমায় না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম তার নাকি চোখে ঘুম আসে না তোমাদেরকে বলছি সেই রবের কথা যে রব তোমাকে আমাকে ঘুম পাওয়াইয়া সারা রাত্র জায়গা জায়গা পাহারাদারি করে রব তো ঘুমায় না তোমাকে আমাকে পাহারাদারি করে সারা রাত যুবক তুমি ঘুমাইয়া থাকো সারা রাত তুমি ঘুমাও রব ঘুমায় না তোমাকে পাহারাদারি করে এই জন্য রবের সাথে প্রেম করো তুমিও প্রেম করে ঘুমাও না রব বলছেন আমিও ঘুমাই না শোনো তোমার গার্লফ্রেন্ড একদিন বলবে শুনছ আজকে আমার বড় বোন আসবে তার সাথে রাত্রে থাকতে হবে তো এর জন্য তোমার সাথে রাত্রে টেলিফোনে কথা বলবো না হইতে পারে সে টেলিফোনটা বন্ধ করে অন্য সিম দিয়ে অন্য কারোর সাথে কথা বলতে পারে তোমাকে একটা ধোকা দিল এটা ভুল না সত্য হতে পারে কিন্তু আমার রব বলেছে বান্দা আমি দুনিয়ায় যা বানাইছি কোন ফায়া কোন
আসমান কোন ফায়াকুন জমিন কোন ফায়াকুন আরশ কুরসি লৌহ কলম কোন ফায়াকুন কিন্তু গোলাম তোকে এভাবে বানাই নাই তোকে বানাইছি আমার কুদরতের দুইটা হাত দিয়া এজন্য গোলাম আমার কাছে কত কিছু আছে আরশ মুআল্লা আছে বাইতুল মামুর আছে সিদ্রাতুল মুনতাহা আছে আমার ভালো লাগে না একটু ভালো লাগে না আমি জানি কেন তোদের মধ্যে পড়ে থাকি এই জন্য আমার নবীকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুসাম্মিল কম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির চাদর ওয়ালা চাদর খোলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে আয়েশাকে নিয়ে কম্বলের নিচে শুয়ে আছো সবাই আরাম ফরমাচ্ছ আমি আল্লাহর শাজি একা একা ভালো লাগে না বন্ধু ঘুম থেকে ওঠো বিছানা ছাড়ো ঠান্ডা পানি দিয়ে ওযু করো মুসল্লাই গিয়ে সুবহান বলে আমাকে ডাক দাও আমি আল্লাহর শাজি থাকব না তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায় হাজির হয়ে রব তো তার না প্রেম ওই জায়গায় করো তাকে চিনো যুবক তুমি নাকি আমেরিকা যাইবা ব্রিটেন যাইবা কানাডা যাওয়া তোমার নাকি ভিসা হচ্ছে না তুমি বিজনেস করবা তোমার নাকি টাকা নাই তোমার মায়ের নাকি ক্যান্সার হয়েছে ঔষধের টাকা পাচ্ছ না তোমার নাকি এলাকার মানুষ ডিস্টার্ব করে তুমি বড় হয়ে যাচ্ছ দেখা তুমি কার কাছে বলবা আল্লাহ বলছেন গোলাম কারো কাছে বলিস না তুই তো কল্যাণ চাস হাইয়া আলাল ফালা আয় আমি কল্যাণ নিয়ে মসজিদে বৈশা আসি তুই যা চাইবে তার চাইতে একশো গুণ বেশি দেওয়ার ওয়াদা দিলাম কিন্তু আপনি যান না তো ওখানে আপনি তো ওখানে যান এই জন্য আল্লাহকে আসতে আমরা সেই রবের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ রব বলেছেন গোলাম যত অন্যায় কর আমি হলাম তোর মুনিব তুই হলে আমার বান্দা বান্দা আর গোলামের ব্যাপার বান্দা যখন তওবা করে আল্লাহ বলছেন বান্দার বান্দা থাকে না বান্দা আমার বন্ধু হয়ে যায় এই জন্য তওবা করেন না কেন যত অপরাধ করেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ আমার কাছে আশা লাগবে আশার আগে আগে তওবা করে আয় কথা দিলে মাফ করে দেব এখানে কথা বলে শেষ করতে চাচ্ছি সামনের দিকে আর লম্বা করব না কষ্ট হবে না তুমি আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ জীবনে যত অপরাধ করেন আল্লাহ বলেছেন ক্ষমা করে দিবেন এই কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই আড়াই হাজারের মুসলমান ভালো করে শোনো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পরে মসজিদে বসে আছেন সাহাবায়ে কেরাম বসাম বিশ্ব নবী ওয়াজ করলেন সাহাবায়ে কেরাম ওয়াজ শুনলেন সবাই যার যার বাড়িতে পৌঁছে গেলেন হযরতে ওমর নিজের বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে যাওয়ার পরে তিনি নাস্তা করলেন চিন্তা করলেন নাস্তা করে আবার রসুলের দরবারে যাই আল্লাহর রসুলের প্রিয় সাহাবী হযরত ওমর ঘর থেকে বের হলেন নাস্তা সারলেন নবীজির সঙ্গে দেখা করবার নিয়তে ঘর থেকে বের হয়ে সামনের দিকে যায় কিছু দূর যাওয়ার পরে দেখে চৌরাস্তার মোড়ে চারদিকে একটা রাস্তা চৌরাস্তার মোড়ে একটা গোলাম সুন্দর চেহারার গোলাম বডিটাও দেখতে অনেক আভিজাত্য মনে হয় এই গোলামটা তার মাথাকে মাটির মধ্যে সেজদায় লাগায় কান্না করে বলছে আল্লাহ অপরাধ করেছি তুমি কি আমাকে ক্ষমা করবা না আল্লাহ তাআলা আমি কোথায় যাব তুমি ছাড়া যে আমার কেউ নাই এইভাবে যখন কান্না করতেছে তার চোখের পানি গাল বেয়ে দাড়ি ভিজে মাটিতে পড়ে যায় চোখ দুইটা লাল হয়ে গিয়েছে হযরত আমার এমন এক জিনিসের নাম শক্ত দিলের নাম রাসূল বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওমর তো শক্ত দিলের মানুষ চাইলেই চোখ থেকে পানি চলে আসবে না হঠাৎ করে নরম হয়ে যায় না
এই অমর যখন যুবকটার চেহারার দিকে তাকালেন তার কান্না দেখলেন বডির দিকে তাকালেন নিজেকেও সামলিয়ে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে তিনিও কান্না করলেন আর ডেকে ডেকে বললেন ভাই রে এই সকাল বেলা ফজরের পরে চৌরাস্তার মোড়ে মাটির মধ্যে সেজদায় পড়ে তুমি কান্না করবে ব্যাপার কি যুবক ডেকে ডেকে বলছেন ভাই আমার আমার জীবনে আমি এত বড় অপরাধ করেছি এত বড় অন্যায় করেছি রে আমার আমার মনে হয় আমার অপরাধ কোনোদিন ক্ষমা হবে না এই জন্য কান্না করি কি করলাম জাহান্নাম থেকে নিজেকে কেমনে বাঁচাবো এই জন্য কান্না করতেছি আমি অপরাধ করেছি আমার গুনাহ অনেক বড় হযরত আমার ডাক দিয়ে বললেন যুবক রে বলো তো তুমি কি অপরাধ করেছো আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি যুবক ডেকে ডেকে বলছেন ভাই অমর রে জানি তুমি আমাকে কোনো সহযোগিতা করতে পারবে না জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না আমি এত অপরাধী নির্গাত জাহান্নামে যাওয়া লাগবে আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর নাই আমার বললেন তোমার জন্য কি আমি কিছু করতে পারি যুবক বলতেছে ভাই অমর রে আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না কিন্তু একটা কাজ কি করে দিতে পারো আজ দুনিয়ার জমিনে বিশ্ব নবী জিন্দা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত জিন্দা আমার বিশ্বাস তুমি যদি আমাকে নিয়ে যাও রাসূলের দরবারে নিয়ে যাও আর নবীজি যদি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আমার বিশ্বাস আমার আল্লাহ বিশ্ব নবীর দোয়াকে ফিরাইয়া দিবে না পড়েন সুবহানাল্লাহ আমার বললেন ভাই যুবক চলো তাহলে তোমাকে নিয়ে যাই বিশ্ব নবীর দরবারে তোমাকে নিয়ে যাই রাসূল যদি তোমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমা চান আমাদের বিশ্বাস আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন রাসূলের ওসিলায় হযরত ওমর যুবকটাকে নিয়ে চললেন বিশ্ব নবীর দরবারে নবীজির বাড়ির সামনে যাওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া নবীজি অনুমতি চাইলেন ইয়া রাসূল আল্লাহ ঘরে আসতে পারে কি আমার নবী ঘরে আসার পারমিশন দিলেন আমর গিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পয়গম্বরে আরবি একজন নজওয়ান গুনাহগার মুসাফিরকে রাস্তায় পেয়েছি আপনার দরবারে আসতে চায় নিয়ে এসেছি বাহিরে দাঁড় করে রেখে দিয়েছি আপনার সঙ্গে দেখা করতে চায় আল্লাহর রাসূল বললেন অমর রে আমি তো এমন নবী না যে আমার দরজায় এসে মানুষ দাঁড়ায়া থাকবে আমার যাও যাও কোথায় যুবকটাকে আমাকে দেখাইয়া দাও আর আমি বিশ্ব নবী আমার হাত ধরে যুবকটাকে ঘরে আনতে চাই আল্লাহর নবী ঘরে নিয়ে আসলেন আর ডেকে বললেন বলো তো যুবক তোমার কি হয়েছে কেনই বা তুমি কান্না করো কি অপরাধ করেছ এবার যুবক বলতেছেন পয়গম্বরে আরবি এত বড় অপরাধ করেছি যা জিন্দেগিতে আর কেউ করে নাই আমি জানি আমার অপরাধ ক্ষমা হবে না এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আমি জানি বিপদে আল্লাহর পয়গম্বর বললেন যুবক রে তুমি বলো কি অপরাধ করেছো আমার বিশ্বাস আমার আল্লাহ বলেছে যত বড় অপরাধী হোক না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয় কি অপরাধ করেছো যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি এত বড় অপরাধী না জানি আমার গুনাহ কেউ মাফ করবে না আমি এত গুনাহ করেছি নবীজি বললেন তাহলে বলো তো তোমার গুনাহ কি বিশাল আসমানের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি এত অপরাধ করেছি
আমি এত অন্যায় করেছি আমার গুনাহ আমার মনে হয় আল্লাহর বিশাল আসমানে চাইতে আমার গুনাহ আরো বড় নবীজি ডাক দিয়ে বললেন যুবকরে তুমি বলো তো দেখি তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক দেখে দেখে বলছেন পয়গম্বরে আরবী আমি এত বড় গুনাহগার আমার মন বলতেছি আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড় আল্লাহর পয়গম্বর ডেকে বললেন যুবকরে এত বড় গুনাহ কি মানুষ জিন্দেগিতে করে বলো তো তোমার গুনাহ কি আল্লাহ আর আসমান জমিন মিলালে যত বড় হয় তার চাইতেও কি বড় এবার যুবক ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবী আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড় নবীজি বললেন তাহলে বলো তোমার গুনাহ কি জাহান্নামের চাইতেও বড় যুবক কান্না করে বলতেছেন পয়গম্বর আমি এত বড় গুনাহগার আমার মন বলতেছি আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে আমার মতো গুনাহগার কে জাহান্নামে দিবেন না আরো ভয়ঙ্কর কোন জাহান্নামে আমাকে দিবেন আমার গুনাহ তো এই জাহান্নামের চাইতে আরো বড় এবার বিশ্বনয় বললেন যুবক বলো তো তোমার গুনাহ কি আল্লাহর আটটা জান্নাতের চাইতেও বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরবী আমি এত বড় অপরাধী এত বড় গুনাহগার আমার মন বলতেছে আল্লাহর আটটা জান্নাতের চাইতে আমার গুনাহ বড় এত বড় গুনাহ আমি করেছি রাসূল বললেন যুবক বলো তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতেও বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরবী আমার মন বলতেছে আমার গুনাহটা আরো বড় এবার আল্লাহর পয়গম্বর বললেন যুবকরে তুমি এবার জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড় যুবক দেখে এদিকে বলতেছেন পয়গম্বর আপনি যত কিছুই বুঝান আমি এত বড় অপরাধী আমার গুনাহ এর চাইতেও বড় এবার নবীজি দাঁড়িয়ে গেলেন যুবক কি বলতে চাও এভাবে কি গুনাহ হয় নাকি কি গুনাহ করেছো বলো তোমার গুনাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম মিলায়া যত বড় হয় তার চাইতেও কি তোমার গুনাহ বড় যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বরে আরবী আমি এত বড় অপরাধী আমার গুনাহ আরো বড় এবার নবীজি বললেন যুবক বল হাল কাতালতা নাফসা নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছো আল্লাহ বলেছেন হত্যার চাইতে বড় কোনো অপরাধ নাই নিশ্চয় তুমি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো যুবক বলতেছেন পয়গম্বরে আরবী না না আমি দুনিয়ার কোন মানুষকে হত্যা করি নাই আল্লাহর পয়গম্বর বললেন হত্যার চাইতে মহাপাপ তো জানি না বলো তো এর চাইতে বড় গুনাহ কি এবার নবীজি বললেন তাহলে বলো হাল আশরাকতা বিল্লাহ নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে শরীক করেছো আর আল্লাহ বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার অযুবক নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো আল্লাহ বলছেন শিরিকের গুনাহ সবথেকে বড় গুনাহ শিরিক করলে জান্নাত হারাম শিরিক করলে জাহান্নামু আজিব শিরিক করলে কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই নিশ্চয় তুমি শিরিক করেছো বলো তো যুবক কান্না করে বলতেছেন পয়গম্বরে আরবী না না শিরিক করি নাই কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই আল্লাহর পয়গম্বর বললেন এর চাইতে বড় গুনাহ আছে আমার জানা নাই যুবক বলতেছেন পয়গম্বরে আরবী রহমতের নবী মনে করে আপনার দরবারে এসেছি আমার মন বলতেছে আমি গুনার কথা বললে আপনি তাড়াইয়া দিবেন আপনি আমাকে বের করে দিবেন বাইরে মনোযোগ দিয়ে শুনো কি বলতে চাই
يا رسول الله এত বড় অপরাধী এখন কোথায় যাব নবীজি বললেন সব বাদ দিয়ে গুনার কথা বলো কি করছো এবার যুবক ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি আল্লাহর রাসূল বসে গেলেন আর বললেন যুবক রে জিনা করেছো তো কি হয়েছে তুমি তো কবিরা গুনাহ করেছো আমার বিশ্বাস তুমি যদি খাঁটি মনে তওবা করো আমার মন বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন তো কি হয়েছে আমার কাছে খুলে বলো যুবক বলতেছে পয়গম্বরে আরবি না আমি যে গুনাহ করেছি এই গুনাহের কথা যদি আপনার কাছে বলি আপনি আমাকেও রাখবেন না নবীজি বলছেন কি গুনাহ করেছো বলো ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার কাছে একটা ঘটনা বলি নবীজি বলছেন বলো তো মনে রাখবেন এটাকে আমার বানানো কথা মনে করবেন না এক নাম্বার কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারী দুই নাম্বার আল্লামা জুলফিকার নকশবন্দী ওনার খুতবাতে নকশবন্দীতে নিয়ে এসেছেন যে কথাগুলো আমি বলতেছি যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি বলি তাহলে শুনেন আমার নবী বললেন বলো তো আমি শুনি কি করেছ এবার যুবক বলতেছেন পয়গম্বরে আরবি এই মদিনার মধ্যে গতকালকে একজন মেয়ে মারা গিয়েছে যুবতী সুন্দরী ষোড়শী মেয়ে আল্লাহর পয়গম্বরে মেয়েটার উপাধি হলো হুরে মদিনা মদিনার হুরে তো বিশ্ব সুন্দরী একটা মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে এই মেয়েটা কুরআনের হাফেজ মেয়েটা এখন পর্যন্ত বিয়ে শাদি করে নাই পৃথিবীর কোনো পুরুষ মানুষকে চুকে দেখে নাই পয়গম্বরে আরবি মেয়েটা সারাদিন রোজা রাখে সারা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে অন্যায় করে নাই হারাম পথে চলে নাই এমন একটা মহিলা যুবতী মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে আল্লাহর রাসূল বললেন তো কি হয়েছে যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি চিনেন নবীজি বলছেন না চিনি না ইয়া রাসূলুল্লাহ আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোরা কিশোর সবাই বলে পয়গম্বরে আরবি মুস্কি হেসে বললেন যুবক রে কাফন চুরি করে এত বড় গুনাহ মনে করেছো আল্লাহ আরো বড় বড় গুনাহ তো মাফ করে দে কাফন চুরি করছো আমার সামনে বসে তওবা করো আমার বিশ্বাস আমার বিশ্বাস আল্লাহ এই মুহূর্তে তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে যুবক বলতেছে পয়গম্বরে আরবি না আমি শুধু কাফন চুরি করে আমার ঘটনা শেষ হয়ে যায় নাই আর অপরাধ করেছি আপনি যদি শুনতেন নবীজি আবার বললেন যুবক রে বলো তো কি অপরাধ করেছো কষ্ট হচ্ছে পয়গম্বরে আরবি গতকালকে মদিনার এক ষোড়শী যুবতী বিশ্ব সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে মেয়েটা আনসারি মেয়েটা কোরআনের হাফেজা মেয়েটা আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা জিকিরওয়ালা কোরআনওয়ালা রোজাওয়ালা তসবিহওয়ালা ইন্তেকাল করেছে মেয়েটার উপাধি হুরে মদিনা বিশ্ব সুন্দরী পৃথিবীর কত মানুষ দেখতে চায় একটা মিনিটের জন্য দেখতে পারে নাই এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার ইমামতি করাইয়া কবরের ভিতরে দাফন করে দিয়েছে রাত্র যখন গভীর হয়ে যায় মেয়েটার সকল আত্মীয় স্বজন বাড়িতে চলে যায় পয়গম্বরে আরবি আমি তো কাফন চুরি করি
এলাকায় নতুন নতুন কবর খুঁজে খুঁজে কাফন চুরি করে বিক্রি করে আল্লাহর পয়গম্বর বললেন যুবক বলা এর পরে কি যুবক বলতেছেন পয়গম্বরে আরবি এই বিশ্ব সুন্দরী মেয়েটা মারা যাওয়ার পরে কোরআনের হাফেজা মেয়েটা মারা যাওয়ার পরে এই বিশ্ব সুন্দরী জান্নাতি মেয়েটা মারা যাওয়ার পরে সবাই যখন কবরে রেখে চলে যায় রাত্র গভীর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমি গুরুস্থানে চলে যাই গুরুস্থানে যাওয়ার পরে আমি কবর খনন করা শুরু করে দেই এক পর্যায়ে কবর খনন শেষ হয়ে যায় আমি এই কবরের ভিতরে ঢুকে যাই কবরের ভিতরে ঢুকে আমি পাঁচটা কাফনের কাপড় চুরি করেছি পয়গম্বরে আরবি চুরি করে যখন আমি বের হয়ে যাব এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে আর বলেছে যুবক রে তোর মতো আহাম্মক আর বেওকুফ দুনিয়ার জমিনে নাই তোর মতো এমন যুবক আমি পৃথিবীর জমিনে দেখি নাই পয়গম্বরে আরবি শয়তান আমাকে বলতেছে যুবক রে যেই মেয়েটাকে কবরে রেখে যাস এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী যার উপাধি হলো হুরে মদিনা একটা নজর দেখবার জন্য পৃথিবীর লক্ষ লক্ষ যুবকেরা পাগল পড়া ছিল এই মেয়েটাকে কবরের ভিতরে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে নিয়ে যাও জিন্দেগিতে এই মেয়েটাকে পাওয়ার জন্য কত যুবক পাগল ছিল যুবক রে তোর ভিতরে কি জৈবিক চাহিদা পূরণ করার শক্তি নাই তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই এমন মেয়েকে কাছে পাওয়ার পরে কি মানুষ চলে যেতে পারে অযুবক তোর ভিতরে যদি যৌবনের চাহিদা থাকে শারীরিক চাহিদা মিটাবার মতো সুযোগ আর পৃথিবীতে পাবে না বিশ্ব সুন্দরী মেয়েটাকে চুকের সামনে পাইলে এই মুহূর্তে যদি তুই মেয়েটার সঙ্গে জিনা করস পৃথিবীর কোনো মানুষ তোকে দেখবে না কেউ বাধাও দিবে না মেয়েটার কোনো আত্মীয় স্বজন দেখবে না কেউ বাধা দিবে না কারণ সবাই তো যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে আর যুবক রে তুই যদি এই মেয়েটার সঙ্গে এই মুহূর্তে জিনা করে যৌবনের চাহিদা মিটাতে পারো মেয়েটাও তোকে বাধা দিবে না কারণ মেয়েটা মরে গিয়েছে কথাও বলতে পারবে না বাধাও দিতে পারবে না বিশ্ব সুন্দরী মেয়েটার সঙ্গে যৌবনের চাহিদা মিটাবার শখ কার নাই যুবক রে এই সুযোগ হাতছাড়া করা যায় না তোর হাতের টর্চ লাইট হাতের আলোটা কবরের ভিতরে লাগাইয়া দেখ হাতের আলো কবরের ভিতরে মেরে দেখ এত বিশ্ব সুন্দরী মেয়ে পৃথিবীতে আর নাই যুবক তোর মতো আহাম্মক আর বেউকুফ আর নাই পয়গম্বরে আরবি এত সুন্দর করে যখন শয়তান আমাকে বুঝাইল আমি হাতের লাইটটা যখন কবরের ভিতরে দিয়ে দিলাম আলো লাগাই আমি হতবাক পৃথিবীতে এত সুন্দর মানুষ কি হতে পারে এত বিশ্ব সুন্দরী মেয়ে কবরের ভিতরে উলঙ্গ করে পাঁচটা কাফনের কাপড় নিয়ে যায় আমার উপরে শয়তান সওয়ার হয়ে গেল শয়তান আমাকে ওয়াসওয়াসা প্রচন্ড ভাবে দিল এক পর্যায়ে আমি কবরের ভিতরে এই মৃত বিশ্ব সুন্দরী কোরআনের হাফেজার সঙ্গে জেনা করেছি পড়েন না নাউজুবিল্লাহ আমি যখন জেনা করলাম যৌবনের চাহিদা মিটাইয়া পয়গম্বরে আরবি কবর থেকে যখন আমি বের হয়ে যাই পাঁচটা কাফনের কাপড় নিয়ে যখন আমি বের হয়ে যাব এমন সময় শুনি আমার পিছনে যেন এই মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে আমার কানে এই মেয়েটার কণ্ঠের আওয়াজ ভেসে আসলো এই মেয়েটা আমাকে ডাক দিয়া বলতেছে যুবক রে কে তোকে দুঃখা দিয়েছে আমার সঙ্গে অন্যায় করার জন্য যুবক রে কেউ তোকে দেখে নাই বাধা দেয় নাই আমার আত্মীয় স্বজন দেখে নাই বাধা দেয় নাই বাধা দিতে পারলাম না ও যুবক কে তোকে বাধা দিয়েছে কে তোকে দুঃখা দিয়েছে এমন অন্যায় করতে আমি শুনি মেয়েটা আমার কানে শুনে দিচ্ছে ইয়া আইয়ুহাল ইনসান
ما غرك بربك الكريم যুবক রে কে তোকে দোকা দিয়েছে মহান আল্লাহর মত রব থেকে তুই কেমনে দোকা খাইলে তুই কেমনে জিনা করলে যুবক রে দুনিয়ার কেউ দেখে নাই কেউ তোর বিচার করবে না আমি অমৃত আমিও তোকে ধরে রাখতে পারলাম না কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই আমার আল্লাহ দেখেছেন গোটা জিন্দেগি যৌবনের হেফাজত করেছি চরিত্রের হেফাজত করেছি সতীত্বের হেফাজত করেছি মানুষের কাছ থেকে বিদায় নিয়ে কবরে আসলাম তোর মতো নিমক হারাম যুবকের কারণে কবরের ভিতরে এসে আমি আমার চরিত্রকে ঠিক রাখতে পারলাম না তুই আমার চরিত্র নষ্ট করে দিলে রে যুবক শুনে রাখ সবাই না দেখতে পারে আল্লাহ দেখেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোকে ফিরে যাওয়া লাগবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন আমার তেলাওয়াতকে তো আলোচ্য আয়াতে বলেছেন আল্লাহ বলেছেন যত কিছুই করো রে গোলাম আল্লাহর দরবারে যাওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে অযুবক তুমি যে অন্যায় করেছো তুমি যে অপরাধ করেছো আমার সঙ্গে জেনা করে আমার চরিত্র নষ্ট করেছো কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব ওই দিন কিন্তু তুমি বাঁচতে পারবে না যাইতে পারবে না কেন এত অন্যায় করলে কেন এত অপরাধ করলে এই কথা বলবার পরে আমার ভয় ঢুকে গিয়েছে এত ভয় ঢুকেছে কি করলাম কি করলাম আরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব এই চিন্তা করতে করতে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফালাইয়া দিয়া দৌড় দিয়া কবর থেকে উঠে গিয়েছি আর কাঁদতেছি কি করলাম আয় আল্লাহ আমি কি অপরাধ করেছি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো কেমনে আল্লাহর আজাব থেকে বাঁচবো এইভাবে কান্না করতে করতে সকালবেলা চৌরাস্তার মোড়ে কাঁদতেছি হযরত ওমর আমাকে পেয়ে আপনার দরবারে নিয়ে এসেছে পয়গম্বরে আরবি আপনি বলেন তো দেখি আমার মতো গুনাহগার কে কি আল্লাহ মাফ করে দিবেন এবার বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন যুবক রে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও একটা সেকেন্ডের জন্য আমি বিশ্বনবীর বাড়িতে দাঁড়ায় থাকি না একদিকে জিনা করেছো আবার তুমি কোরআনের হাফেজার সঙ্গে জিনা করেছো তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছো কবরের ভিতরে জিনা করেছো তাও মৃত মানুষের সঙ্গে জিনা করেছো এত বড় অপরাধ কি কোনো মানুষ করতে পারে আসলে তুই গুনাহগার আমি জানি এত বড় অপরাধী হওয়ার পরে তুমি আমার দরবারে কেন এসেছো বের হয়ে যাও বের হয়ে যাও এত বড় অপরাধ করেছো না জানি কোন আযাব আসে মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি এমন অপরাধ করছিল সকাল হওয়ার আগে কিন্তু আযাব এসেছে যুবক রে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও না জানি কোন আযাব আমার বাড়িতে চলে আসে আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা আর আমার কাছে ওহী না আসলে আমি কোনো ফয়সালা দিতে পারবো না চলে যাও যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়েছে চুকের পানি ছেড়ে কান্না করে রাস্তায় গিয়ে সিজদায় পড়ে কান্না করে বলছে আল্লাহ সাহাবায়ে কেরামের বাড়িতে গিয়েছি শেষ পর্যন্ত বিশ্বনবীর বাড়িতেও গিয়েছি তিনিও আমাকে তাড়াইয়া দিয়েছেন কেউ নাই আমি কি গুনাহ নিয়ে কবরে যাব অপরাধ করেছি অপরাধের শাস্তিগুলো দুনিয়ায় হয়ে যা আল্লাহ তাআলা কবরের ভিতরে তুমি আমাকে আযাব দিও না এই কষ্ট আমি সহ্য করতে পারবো না এইভাবে কান্না করতে করতে যুবক চলে গেছে মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঁচা পাহাড়ের উপর উঠে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ তাআলা
তুমি কি আমাকে ক্ষমা করে দিও না আয় আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কিন্তু পৃথিবীর কোনো খাবার বক্ষণ করব না মুখে উঠাব না আয় আল্লাহ পাহাড়ের উচ্চা চূড়ায় উঠে গিয়েছি আরো উপরে যদি আসবার সুযোগ থাকতো আমি আসতাম আল্লাহ ঘুরে ঘুরে দেখেছি কেউ নাই এখন বলো তো তুমি ছাড়া আমি কোথায় যাব কে আমাকে ক্ষমা করবে কেউ জানাই আমি কোথায় যাই গভীর রাতে চুকের পরে ছেড়ে কান্না করে বলতেছে আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো দুনিয়ার পশু পাখি গুলা ঘুমায়া গিয়েছে কত সন্তান বাবার কোল জোড়ে ঘুমায় কত স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায় কত স্ত্রী তার স্বামীকে জড়াইয়া ঘুমায় কত ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায় আল্লাহ তাআলা আমি গুনাহ করে ঘুমাই না রাত্র বেলা সিজদায় পড়ে কান্না করি তুমি তো বলছো আলা আমি মুস্তাগফিরিন ফা আগফির আল্লাহ অপরাধ করে আমার কাছে চা আমি ক্ষমা করে দিব আয় আল্লাহ এত অপরাধ করেছি বিশ্ব নবী আমাকে বের করে দিয়েছে আমি তোমার কদমে সিজদায় পড়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না আমি কিন্তু মাথা উঠাবো না আমি এভাবেই পড়ে থাকবো মাথা উঠাবো না লম্বা কথা এইভাবে কানতে 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 চল্লিশ দিন পূর্ণ হয়ে গিয়েছে দুনিয়ার কোনো খাবার খায় না সেজদা থেকে মাথা উঠায় না কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আমার নাম তো গুনাগার তোমার নাম তো আজিজুল গফফার আয় আল্লাহ তাআলা কোথায় যাব আমার যে আর কোনো যাওয়ার জায়গা নাই সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে কই যায় চল্লিশ দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে পয়গম্বরে আরবি মদিনার মসজিদে সকালবেলা বসে আছেন জিব্রিল আমিন হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই রাসূলে পাক বললেন জিব্রাইল প্রশ্ন করো তো ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার প্রশ্ন এই আসমান জমিন আপনি তৈরি করেছেন না আল্লাহ আল্লাহ রাসূল বললেন জিব্রাইল এটা কি কোনো প্রশ্ন হলো নাকি এগুলো তো অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন পয়গম্বরে আরবি দুই নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে পয়গম্বরে আরবি বলছেন জিব্রাইল এমন উদ্ভট প্রশ্ন তুমি আমাকে কেন করছো অবশ্যই তো হায়াত মত আল্লাহর হাতে পয়গম্বরে আরবি আমার তিন নাম্বার প্রশ্ন এই দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ পয়গম্বরে আরবি বলছেন অবশ্যই আল্লাহ করেন চার নাম্বার প্রশ্ন দুনিয়ার মানুষ যদি কোনো আকাম করে গুনাহ করে মাফ আপনি করবেন না আল্লাহ পয়গম্বরে আরবি বলছেন জিব্রিল আমিন রে মাফ তো আল্লাহ করবেন এবার জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে জবাব দেন চল্লিশ দিন আগে একটা লোক কবরের ভিতরে জেনা করে আপনার বাড়িতে এসেছে আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন আপনি ঘর থেকে বের করে দিয়েছেন আল্লাহ বলতে চাই তার গুনাহগার গোলামকে দুনিয়ার সবাই বের করে দিতে পারে সাহাবায়ে কেরাম বের করে দিতে পারে পরিবারের আত্মীয় স্বজন বের করে দিতে পারে পীরের দরবার থেকে পীর মুরিদকে বের করে দিতে পারে সন্তানকে পিতামাতা বের করে দিতে পারে গ্রাম থেকে মানুষকে গ্রাম মানুষ বের করে দিতে পারে পয়গম্বরের দরবার থেকে উম্মতকে বের করে দিতে পারে পয়গম্বরে আরবি আল্লাহ ঘোষণা করেছেন তার গোলাম যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহ তার দরবার থেকে গুনাহগার গোলামকে কোনোদিন ফিরাইয়া দেয় না আল্লাহু আকবার আগো পয়গম্বরে আরবি এই লোকটা চল্লিশ দিন আল্লাহর কাছে যেই তওবা করেছে আল্লাহ তার তওবাকে তো কবুল করেছে তার গুনাহগুলোকে মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাতি বলে যুবকটাকে ফয়সালা করে দিয়েছে
পয়গম্বর আরবি আল্লাহর বলেছেন এই যুবক যেই তওবা করেছে তার তওবাগুলোকে মদিনার লিস্টেড 70 জন মদিনার লিস্টেড 70 জন জাহান্নামীদের মধ্যে যদি বণ্টন করে দেওয়া যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবার কারণে আর 70 জন মানুষকে maaf করে দিতে পারেন পড়েন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন গোলাম দুনিয়ার সকলের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায় গুনাহ করে ফেলেছো কাউকে বলবার দরকার নাই আমি আল্লাহ রাত্রবেলা ঘুমাই না দরজা খুলে বসে আছি গোলাম রে তুমি গভীর রাতে চোখ থেকে পানি ছেড়েছ আমি আল্লাহর দরবারে যদি তওবা শুরু করে আমাকে সুবহান বলে ডাক দিতে পারো আমি আল্লাহ কথা দিয়েছি গোলাম রে ডাক দিতে দেরি হবে তোমার জিন্দেগির গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সেই রব আছেন কথা বলেন আছেন তাহলে টেনশন কিসের তো ভয় নাই যুবক তুমি নাকি মদ খাও হ্যাঁ কি সেটাইলে তুমি নাকি জেনা করেছো তুমি নাকি ফ্যান্সি ডিল খাইছো হ্যাঁ তুমি নাকি অন্যায় করেছো তো কি হইছে আসো আসো মসজিদে পড়ে যাও সাজদায় উঠায় দাও দুইটা হাত আল্লাহ বলেন যা কেউ জানে না আমি কথা দিলাম তুই বান্দা করছিলে গুনাহ তওবা কর maaf করে বন্ধু বানাই নিলাম বন্ধু বানাই নিলাম পারবো তো ইনশাআল্লাহ সেই রবের কাছে মাফি চাইতে পারবো তো ইনশাআল্লাহ আর লম্বা না পোন এক আরে শুনেন খালি একটু করে রাত্র কয়টা হইছে অনেক রাত্র সুতরাং বোঝাতে চাইছি শেষ কথা ফিরে আসতে হবে কার কাছে যেতে হবে কার কাছে এজন অন্যায় করা যাবে কিন্তু যাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের কাছে বলে দিয়ে যেতে চাই একটা আমল আপনাদের কাছে বলে দিতে চাই আমলটা মনে রাখবেন তো আমি যদি মইরা যাই এই আমলটা আপনারা কইরেন এই আমলটা করবেন আমার প্রত্যেক আলোচনায় একটা আমল আপনারা জানবেন হাজার হাজার ইন্টারনেটে যদি প্রোগ্রাম শুনে দেখবেন একটা আমল আছে খুব গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনে একটা আমলের কথা বলবো এই আমল যদি করেন তাহলে কি হবে জানেন আমল যদি করেন তাহলে 4000 দিনার সাদকা করলে যেই সওয়াব এই সওয়াব পাবেন এ তো আস্তে বললেন এক নম্বর এই আমল যদি করেন মকবুল একটা হজ করার সওয়াব পাবেন এই আমল যদি করেন দুইজন মানুষ ঝগড়া যদি লাগে এখানে দুটা হত্যা হবে এই ঝগড়া ভাঙ্গাইয়া দিলে যে সওয়াব এই সওয়াব আল্লাহ দিয়া দিবেন এই আমল যদি করেন তাহলে আল্লাহর জান্নাতের যেই দাম এই মূল্য পরিশোধ হয়ে যাবে পড়েন সুবহান আমলটা জানবেন না বলেন না ইনশাআল্লাহ সময় তো শেষ হয়ে গেছে কি তাহলে আধা ঘন্টা করে লাভ কি সারা রাতি করি কি যে কোন আপনারা আমি কিছু বুঝে উঠতে পারতেছি না রাত্রে হয়েছে পৌনে একটা শোনেন আমলটা শুনেন জীবন কামিয়াব করবেন তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ বলেন এক নম্বর যদি আপনি ঘুমাবার আগে রাত্রবেলা ঘুমিয়ে যাওয়ার আগে চারবার সুরে ফাতেহা পড়বেন কয়বার মাত্র চারবার বলেন না চারবার সুরে ফাতেহা তিনবার সুরে ইখলাস তিনবার সুরে তিনবার দুরুদে ইব্রাহিম সুরে ফাতেহা মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুরে ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ দুরুদে ইব্রাহিম মানে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা কয়বার তিনবার চারবার কালিমায়ে তামজিদ যদি পড়েন দশবার ইস্তেগফার পড়েন তাহলে 4000 দিনার দান করলে যেই সওয়াব আল্লাহ এই সওয়াব দান করবে একবার কোরআন খতম করলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব দান করবেন একটা মকবুল হজের পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ দান করবেন
দুইজন মানুষ দ্বন্দ্ব লেগে যদি আক্রান্ত হয় এই দ্বন্দ্ব মিটিয়ে দিলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব দান করবেন এই আমলগুলো যদি করেন আটটা জান্নাতের মূল্য পরিশোধের সওয়াব আল্লাহ দান করবেন পড়েন আওয়াজ করে সুবহানাল্লাহ পড়েন এই আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন এক নম্বরে কয়বার সূরা ফাতিহা কয়বার দুই নম্বরে সূরা ইখলাস কয়বার তিন নম্বরে দুরূদ শরীফ কয়বার কয়বার চার নম্বরে কালিমা তামজিদ কয়বার চারবার চার নম্বরে আস্তাগফিরুল্লাহ কয়বার দশ বার তাহলে কি ফলাফল পাওয়া যাবে চার হাজার দিনার দান করার সওয়াব পাওয়া যাবে আর কি পাওয়া যাবে কথা বলেন না কেন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে আর হচ্ছে একটা মাকবুল হজের সওয়াব পাওয়া যাবে দুইজন দ্বন্দ্ব লাগছে দ্বন্দ্ব বাঙ্গায় দিলে যেই সওয়াব সেই সওয়াব পাওয়া যাবে আটটা জান্নাতের মূল্য পরিমাণ সওয়াব পাওয়া যাবে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আমার জন্য দোয়া আছে আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ